রাজধানীর বাইরে টিকাদান কর্মসূচি সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম ও চুয়াডাঙ্গা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে আমরা যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী শহীদুল সুমন। শহীদুল সুমন, চট্টগ্রামে টিকাদান কার্যক্রমের সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদেরকে। ইশাত, সকাল 9টায় টিকাদান কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে আজকের দিনের, সেটি অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হবে। আমি এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। এখানে মোট 4টি বুথ স্থাপন করা হয়েছে, 2টি পুরুষ এবং 2টি মহিলাদের জন্য ব্যবস্থা রয়েছে। এবং যেটি আসলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মোট আজ 200 মানুষকে তারা করোনার টিকা দেবেন। তার মধ্যে 4টি বুথে 50 জন করে তারা আসলে টার্গেট রেখেছেন। তার বাইরেও যদি বেশি থাকে সেই মানুষগুলোকে কিন্তু ফেরত যেতে হবে না, তাদেরকেও করোনার টিকা দেবেন এমনটি আসলে জানিয়েছেন। গতকালও কিন্তু এখানে প্রায় 229 জনকে টিকা দিয়েছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী রয়েছেন মহিবুল হাসান চৌধুরী নফেল, এছাড়া সম্মুখ সারির যারা করোনা যোদ্ধা রয়েছেন তারা দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিয়েছেন, স্বাস্থ্যকর্মীরও টিকা নিয়েছেন। তবে এখনও পর্যন্ত কারো মধ্যে আসলে পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো খবর আমরা এখনও পর্যন্ত পাইনি। মোট চট্টগ্রাম নগরীতে আসলে গতকাল চট্টগ্রাম নগরী এবং 14টি উপজেলায় মিলে প্রায় 1000-এরও বেশি মানুষকে আসলে টিকা দেওয়া হয়েছে এবং প্রত্যেকেই সুস্থ আছেন এমনটি আসলে জানিয়েছেন। এছাড়া আজকেও কিন্তু আমরা জানি নগরীর 14টি উপজেলায় এবং নগরীতে যে 15টি কেন্দ্র রয়েছে সেই সবগুলোতে কিন্তু আজ টিকা দেওয়া হবে। গতকাল আসলে চট্টগ্রাম মহানগরীতে মাত্র 2টি কেন্দ্রে টিকা দিয়েছিল। আমরা একটু আসলে কথা বলতে চাই, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রয়েছে, একটু আমরা আসলে কথা বলতে চাই। 15টি কেন্দ্র আমরা একসাথে শুরু করেছি, প্রত্যেকটিতে 4 থেকে 9টি পর্যন্ত বুথ আছে, তাহলে বুঝতেই পারছেন যে বিপুল একটি জনসমাগম আমরা আশা করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেমনটি, খুব ভোরেই আজকে যারা নিবন্ধন করেছেন এবং যারা নিবন্ধন করতে পারেননি, 55-এর ঊর্ধ্বে বয়স, তারা সকলেই চলে এসেছেন এবং আমাদের এখানে আপনারা জানেন যে হেল্প ডেস্ক আছে, তারা সেটি করে দিচ্ছেন। এবং আজকেও আমরা খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আমরা আশা করছি যে প্রত্যন্ত অঞ্চল থেকেও যারা তাদের নিজস্ব উপজেলা কমপ্লেক্সে যাচ্ছেন তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, তারাও তারা নিবন্ধিত হয়ে টিকা নিচ্ছেন এবং কালকে যারা দিয়েছেন তারা সকলেই নিরাপদে আছেন এবং ভালো আছেন। গতকাল আপনি শুনছেন যে যারা নিবন্ধন করতে পারছে না তাদের জন্য আসলে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হচ্ছে এবং যারা টিকা নেবেন তাদেরকে কিন্তু এখানে আসার পরে কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং করোনা টিকা নেওয়ার পরও কিন্তু আধা ঘন্টা তাদের আসলে পর্যবেক্ষণ রাখা হচ্ছে। কারো যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যবস্থা রাখা হচ্ছে তাদের চিকিৎসার জন্য এবং পরবর্তীতেও যদি কোনো সমস্যা হয় তাদের আসলে পর্যবেক্ষণে রাখবে এমনটি আসলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তো চট্টগ্রাম নগরীতে এখনও পর্যন্ত প্রায় 22,000 নিবন্ধন করেছেন যারা করোনা টিকা নিতে ইচ্ছুক। এছাড়া যে 14টি উপজেলা রয়েছে সেখানে প্রায় 7,500-এরও বেশি মানুষ নিবন্ধন করেছেন। তো চট্টগ্রামের প্রথম দফায় কিন্তু আমরা দেখেছি 4,56,000 ডোজ করোনার টিকা রয়েছে এবং পর্যায়ক্রমে আসলে বলা হচ্ছিল যে যদি এর চেয়ে বেশি আসলো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আসলো চট্টগ্রামবাসী সেই করোনার টিকা পাবেন। তো এখনও পর্যন্ত যেই প্রস্তুতি সেটি আসলো তারা নিচ্ছেন, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে যে আজকে টিকাদান কর্মসূচি সেটি শুরু হবে। ইশরাত, ধন্যবাদ শহীদুল সুমন। আমরা যাবো চুয়াডাঙ্গায়, চুয়াডাঙ্গা টিকাদান কর্মসূচি সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, চুয়াডাঙ্গা টিকাদান কর্মসূচি কেমন চলছে? ইসরাত, আসলে সারা দেশের সাথে একযোগেই কিন্তু গতকাল চুয়াডাঙ্গায় টিকাদান কর্মসূচি সেটা উদ্বোধন করা হয়েছে। আমরা দেখেছি প্রথম জেলায় টিকা নিয়েছেন সিভিল সার্জন যিনি আছেন জনাব এএসএম মারুফ হাসান, তিনি কিন্তু প্রথম টিকা গ্রহণকারী হিসেবে নাম লিখিয়েছেন। তারপর থেকে কিন্তু আসলে সরকারি কর্মকর্তা কর্মচারী, পুলিশ সদস্য, 55-এর ঊর্ধ্ব ব্যক্তি এবং মুক্তিযোদ্ধা, সাংবাদিক যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে টিকা গ্রহণ কাজ সেটা কিন্তু সম্পন্ন করেছেন। গতকাল পর্যন্ত চুয়াডাঙ্গায় 197 জন ব্যক্তি তারা কিন্তু আসলে টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে সদর উপজেলাতেই 143 জন ব্যক্তি টিকা গ্রহণ করেছেন। দ্বিতীয় দিনের মতো আজ কিন্তু যে করোনা প্রদান কার্যক্রম, টিকাদান কার্যক্রম, সেগুলো কিন্তু সেটা চলছে। আমরা দেখেছি আসলে সকাল 8টার সময় কিন্তু আসলে এই টিকাদান কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত আমরা কিন্তু এখানে সেই কার্যক্রম শুরু দেখিনি। আমরা এসে কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতালের যেই টিকাদান কেন্দ্র আছে সেটা কিন্তু বন্ধ পেয়েছিলাম, তবে আমরা আসার পর থেকে কিন্তু তাৎক্ষণিকভাবে
ভাবে এগুলো খুলে দেওয়া হয়েছে। তবে এখানে যে টিকাদান কর্মী যারা রয়েছে, স্বাস্থ্যকর্মী যারা রয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত অনুপস্থিত। এছাড়া কিন্তু আসলে এই টিকাদানকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার জেলায় কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে চুয়াডাঙ্গার চারটি উপজেলায় এখনো পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্র খোলা হয়েছে। তাই সেখানে কিন্তু আসলে যেসব আগ্রহী ব্যক্তি রয়েছে, যারা কিন্তু টিকা নিতে চায়, তারা কিন্তু অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে তারা টিকা কেন্দ্রে যেয়ে টিকা গ্রহণ করছেন। এখনো পর্যন্ত 1816 জন ব্যক্তি কিন্তু তারা অনলাইনে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছেন। পাশাপাশি এই টিকা মানবদেহে প্রয়োগের পরে যদি মানবদেহে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তা মোকাবেলা এবং তা পর্যবেক্ষণ করার জন্য কিন্তু জেলা কমিটির একটি স্বাস্থ্য কমিটি গঠন করা হয়েছে। সেখানে সিভিল সার্জনকে প্রধান হিসেবে রাখা হয়েছে। পাশাপাশি কিন্তু আসলে গোটা ঘটনা পর্যবেক্ষণ করতেও কিন্তু বেশ কয়েকটি টিম কাজ করছে। জেলা প্রশাসন এবং সিভিল সার্জন পর্যায়ের বেশ কয়েকটি টিম মাঠে কাজ করছে। ইসরাত জি স্যার, আমি চৌধুরী সুমন, আপনাদের দুজনকে ধন্যবাদ।